সীমান্তে হামলা পাক সেনার, যোগ্য জবাব দিচ্ছে ভারত। গত 24 ঘন্টায় একাধিকবার সেলিং করল পাকিস্তান সেনা। আজ বুধবার সন্ধ্যা থেকে লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে সেলিং পাকিস্তান সেনাবাহিনীর। মর্টার ও ছোট অস্ত্রের সাহায্যে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুধু সেনা ছাউনি নয়, সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে বসবাসকারী নাগরিকদেরও টার্গেট করা হচ্ছে বলে জানানো হয়েছে। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার কালাল এবং নৌশেরাতে বিনা প্রচারণাতেই এই হামলা চালাচ্ছে পাকিস্তান। যদিও পাল্টা প্রত্যাঘাত করা হচ্ছে ভারতীয় সেনার তরফেও, একেবারে খোলা হাতে পাকিস্তান সেনাকে জবাব দেওয়া হচ্ছে ভারতীয় সেনার তরফে। দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা সীমান্তে। অন্যদিকে পাকিস্তানের সেলিং থেকে সীমান্তের মানুষকে বাঁচাতে যুদ্ধকালীন তৎপরতায় তাদেরকে সুরক্ষিত জায়গায় সরানো হচ্ছে। পাশাপাশি পাক সেনার সেলিংয়ের পরেই সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ সেলিং করে জঙ্গিদের কভার ফায়ার দেওয়া দেয় পাকিস্তান সেনা। সেই কারণে হাই অ্যালার্ট জারি হয়েছে। মঙ্গলবার দুপুরে লেফটেন্যান্ট জেনারেল কর্নওয়ালজিৎ সিং ধিলন বলেন, জসি মোহাম্মদ পাকিস্তানের সন্তান। এই পুলওয়ামা কাণ্ডে পাকিস্তান সেনার 100% হাত রয়েছে বলে জানান তিনি। তবে পাক অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে বলে আশ্বস্ত করেন তিনি। এরপরই ভাষণ দেন ইমরান খান, বলেন এটা নতুন পাকিস্তান, এই পাকিস্তান শান্তি চায়, তবে আঘাত করলে পাল্টা জবাব যে দেওয়া হবে সেটা স্পষ্ট জানান ইমরান। একই সঙ্গে বলেন, ভারতের সংবাদ মাধ্যমে বারবার শোনা যাচ্ছে যে পাকিস্তানের ওপর আঘাত হানতে হবে। ইমরান খান বলেন, আমরা জানি ভারতের সামনেই লোকসভা নির্বাচন, তার আগে পাকিস্তানের ওপর আঘাত হানলে নির্বাচনে লাভ হবে। ইমরানের এহেন বক্তব্যের পরে লাগাতার গত কয়েক ঘন্টা বিনা প্রচারণাতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান সেনা।